বাংলাদেশি প্রবাসীদের জন্য রয়েছে নতুন সুখবর। সুইজারল্যান্ড সরকারিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নতুন করে আরও কর্মী নেবে প্রায় 2 লাখ। এ ভিসার জন্য আপনার প্রয়োজন নেই কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি মোটামুটি হাই স্কুল পাস হয়ে থাকেন তাহলে এ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এ ভিসার এক্সপিরিয়েন্স হচ্ছে 0 ইয়ার্স, অর্থাৎ আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। মাসে আপনাকে বেতন দেওয়া হবে 4,63,000। তো সুইজারল্যান্ডের অনলাইনের এই নতুন ভিসা সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি উচ্চ বেতনে কোনো দেশে জব করতে চান তাহলে আপনার জন্য অপশন হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে বর্তমান সময়ে 2 লাখ প্লাস জব অপরচুনিটি রয়েছে। সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি 5 পাস হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এজ লিমিট যাদের 18 থেকে 55 বছর তারাও ট্রাই করতে পারেন। আপনি চাইলে ট্যুরিস্ট ভিসায় সুইজারল্যান্ড এসে ওয়ার্ক ভিসায় কনভার্ট করে নিতে পারবেন। 5 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুইজারল্যান্ডে আনস্কিল এবং সেমি স্কিল পজিশনে আপনার কোনো ইংলিশ টেস্টের প্রয়োজন নেই। আপনি চাইলে আনস্কিল এবং সেমি স্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। সুইজারল্যান্ডে ওয়ার্ক ভিসার কম্পিটিশন খুবই কম, বাট ভিসা অ্যাপ্রুভাল রেট অনেক হাই। আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে আরও 25% এক্সট্রা আপনাকে বেতন দেওয়া হবে। এখানে সপ্তাহে আপনাকে 45 ঘন্টা কাজ করতে হবে। প্রতিদিন আপনাকে 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হবে। সুইজারল্যান্ডে সিজনাল ওয়ার্ক ভিসাও রয়েছে, যার নাম হচ্ছে এল পারমিট। আপনি যদি সিজনাল ওয়ার্ক ভিসায় যেতে চান সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের মেয়াদ হচ্ছে 6 মাস থেকে 1 বছর। আর আপনি যদি পার্মানেন্ট ওয়ার্ক ভিসায় যেতে চান সেক্ষেত্রে 1 থেকে 5 বছর সেখানে থাকতে পারবেন। সুইজারল্যান্ডের পাসপোর্ট অনেক বেশি পাওয়ারফুল। আপনি চাইলে 185টি কান্ট্রিতে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন। সুইজারল্যান্ডে মাসে আপনাকে বেতন দেওয়া হবে 2,000 থেকে 12,000 সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের বেশিরভাগ মানুষ ইংলিশে এবং জার্মানিতে কথা বলে। তো আপনি যদি মোটামুটি ইংরেজি ভাষা জানেন তাহলে কিন্তু ওয়ার্ক ভিসার জন্য কন্টিনিউ অ্যাপ্লাই করতে পারেন। সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা জব পোর্টাল বা ওয়েবসাইট খুঁজে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, ইন্টারন্যাশনাল সিবি এবং কভার লেটার কিভাবে তৈরি করবেন, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে আশা করি আপনারা ওয়ার্ক ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ড খুব সহজেই যেতে পারবেন। যারা সম্পূর্ণ ফ্রিতে নিজে নিজে অ্যাপ্লাই করে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে চান তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুইজারল্যান্ডে জবের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি? 1 নম্বর হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, যার সাইজ হচ্ছে 35x45 মিলিমিটার। আর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এরপরে আপনার প্রয়োজন হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর প্রয়োজন হবে ট্রাভেল আইটেনারি, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। বর্তমান সময়ে হাই ডিমান্ডে সুইজারল্যান্ডে যেসব জব সেক্টর রয়েছে তার মধ্যে সবচেয়ে হাই ডিমান্ডিং এ রয়েছে ফ্যাক্টরি জব। সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে মিল্ক ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরি রয়েছে। আরো বেশ কিছু জব অপরচুনিটি রয়েছে বেকারি শেপে। আপনি যদি পেস্ট্রি তৈরির কাজ জানেন তাহলে এখানে রয়েছে আপনার জন্য অনেক বড় অপরচুনিটি। ফ্যাক্টরি জবের মধ্যে হাই ডিমান্ডিং এ রয়েছে ফ্যাক্টরি সুপারভাইজার। টিচিং সেক্টরে রয়েছে প্রাইমারি স্কুল টিচার। অন্যান্য সেক্টরের তুলনায় টিচিং সেক্টরে অবশ্যই আপনাকে বেশি বেতন দেওয়া হবে। একজন টিচার মাসে প্রায় 5,000 সুইস ফ্রাঙ্ক অনায়াসী উপার্জন করতে পারবে। আরো অপরচুনিটি রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। আইটি সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে জব অপরচুনিটি। সুইজারল্যান্ডে আরো রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট জবের ডিমান্ড। তো আপনি যদি হোটেল এবং রেস্টুরেন্ট লাইনের কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই এসব জবে ট্রাই করতে পারেন। আরো ডিমান্ডে রয়েছে ওয়্যার হাউস জবস। এখন হচ্ছে আপনারা কিভাবে এসব জব খুঁজে অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো জব পোর্টাল থেকে একটি জব অফার নিতে পারেন। জবের জন্য আপনারা যেসব ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে হচ্ছে দ্য লোকাল ডট সিএস, জবস ডট সিএস, গুগল জবস, লিঙ্কডিন, ইনডিড, গ্লাসডোর। এইসব সেক্টরে আপনি প্রায় 2 লাখ প্লাস জব অপরচুনিটি পেয়ে যাবেন। তো জবের জন্য আমি চলে আসলাম গ্লাসডোর এই ওয়েবসাইটে। তো আপনারা চাইলে যে কোনো একটি ওয়েবসাইট থেকে কিন্তু জব খুঁজে অ্যাপ্লাই করতে পারেন। তো উপরে দেখেন এখানে হচ্ছে সার্চ জব টাইটেল, এখানে হচ্ছে আপনার পজিশন অনুযায়ী সার্চ করবেন। আর এখানে আপনি চাইলে সুইজারল্যান্ডের এরিয়া বেসিস সার্চ করেও জব খুঁজে নিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে প্রথমে লিখে নিলাম যেমন ফ্যাক্টরি ওয়ার্কার। দেখেন
ফ্যাক্টরি ওয়ার্কার লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলি জব চলে এসেছে। এখান থেকে হচ্ছে আপনারা খুঁজে খুঁজে অ্যাপ্লাই করতে পারেন। যেমন প্রথম জবটি রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, এরপরটি হচ্ছে ফ্যাক্টরি প্রোডাকশন ওয়ার্কার, ফাউন্ডারি ফ্যাক্টরি ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, ফাউন্ডারি ফ্যাক্টরি ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার। তো এখানে কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কারের যত জব রয়েছে সব চলে এসেছে। ওয়েব রিসার্চ থেকে আমরা জানতে পেরেছি বর্তমান সময়ে সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে প্রোডাকশন ওয়ার্কার প্রয়োজন, আর এই প্রোডাকশন ওয়ার্কারের পূর্বের কোনো এক্সপিরিয়েন্স অথবা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই। তো আপনাদেরকে এই জব লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমেই দেখেন এই কোম্পানিটি হচ্ছে প্রোডাকশন ওয়ার্কারের জন্য, আর এখানে তাদের লোকেশন রয়েছে তো সুইজারল্যান্ডের ফ্লোরিডায় হচ্ছে এই কোম্পানিটি অবস্থিত। তাদের হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাকশন ওয়ার্কার প্রয়োজন। এখানে রয়েছে তাদের জব ডিটেইল, সামারিতে রয়েছে প্রথমেই হচ্ছে আপনাকে 14-16 পার আওয়ার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে। তো আপনি যদি হচ্ছে 8 ঘন্টা দিনে কাজ করেন তাহলে আপনি 8 দিয়ে 16 গুণ করে দেখবেন যে কত হয়। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। দেখেন 8 দিয়ে যদি আপনি 16 গুণ দেন, তারপর হচ্ছে 30 দিয়ে গুণ দিলে আপনার মাসে হচ্ছে 3,840 সুইস ফ্রাঙ্ক আসে। এটা হচ্ছে আপনাকে মান্থলি বেতন দেওয়া হবে, আর বাংলা টাকায় কনভার্ট করলে আপনার আসে 4,63,414 টাকার মতো। তো বুঝতেই পারছেন মান্থলি কিন্তু আপনাকে অনেক বেশি বেতন দেওয়া হবে একজন প্রোডাকশন ওয়ার্কার হিসেবে। আমরা আবার হচ্ছে জব ডেসক্রিপশনে চলে আসলাম। এখানে দেখেন প্রথমে জব ডিটেল লেখা রয়েছে, আর তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখানে মেল করতে পারেন, আর কিভাবে মেল করবেন অ্যাপ্লাই করবেন সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব। এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওয়ার্ক আওয়ার্স, আপনাকে হচ্ছে সকাল 8 থেকে বিকাল 4 পর্যন্ত কাজ করতে হবে। তো টোটাল আপনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা। আপনি যদি 8 ঘন্টার বেশি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ওভারটাইম পাবেন। এরপর দেখেন এখানে রয়েছে এডুকেশন, এডুকেশন হচ্ছে হাই স্কুল, অর্থাৎ এখানে আপনার স্পেসিফিকভাবে কোনো ডিগ্রির প্রয়োজন নেই। আপনি যদি হাই স্কুল পাস বা মোটামুটি 10 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর এখানে রয়েছে রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনার এই প্রোডাকশন ওয়ার্কার হিসেবে কী কী কাজ করতে হবে। যন্ত্রপাতিতে কাঁচামাল খাওয়ানো, উৎপাদন লাইনে পণ্য একত্রিত করা, প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা, এছাড়াও তাদের সমস্ত প্রয়োজনীয় সরবরাহ পর্যাপ্তভাবে সংরক্ষণ করা, শিপিংয়ের আগে পণ্যের পরীক্ষা এবং প্যাকেজিংয়ের মতো মৌলিক গুণগত পরীক্ষা করা। তো আপনি যখন একজন প্রোডাকশন ওয়ার্কার হিসেবে সেখানে যাবেন অবশ্যই সেই কোম্পানি আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে। তো আগে থেকে আপনার কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপরে দেখেন এখানে রয়েছে স্কিল, ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন কন্ট্রোল। কোয়ালিফিকেশনে রয়েছে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 0 ইয়ার্স, অর্থাৎ আপনার কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এন্ট্রি লেভেল। এরপরে এখানে আরও তাদের কোম্পানি সম্পর্কে জব ডিটেল রয়েছে, আপনি চাইলে খুব ভালো মতো পড়ে দেখতে পারেন। তো বেসিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে কিন্তু কোনো আইলস চাওয়া হয়নি অথবা হচ্ছে শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু প্রোডাকশন ওয়ার্কার হিসেবে সুইজারল্যান্ডে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো এখন যদি এই জবটি পড়ে আপনাদের কাছে সব কিছু ভালো লাগে, আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য দেখেন এখানে একটি জিমেইল রয়েছে, এই জিমেইলের মাধ্যমেই আমরা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি জিমেইলটি কপি করে নিব যাতে ভুল না হয়। তো মেল করার জন্য আমরা হচ্ছে জিমেইলটাকে কপি করে টুতে পেস্ট করে নিয়েছি, আর এখানে যে সাবজেক্ট রয়েছে এখানে আমরা প্রোডাকশন ওয়ার্কার লিখে নিব। এরপর হচ্ছে বডি, তো মেইলের বডিতে হচ্ছে আপনার আলাদা করে কিছু লিখে নিতে হবে না, আগে থেকে আপনার একটি সিভি এবং কাভার লেটার তৈরি করে নিতে হবে। ইউরোপিয়ান ফরম্যাটে আপনি যখন একটি সিভি এবং কাভার লেটার তৈরি করে নেবেন সেই কাভার লেটারটি হুবহু কপি করে আপনি হচ্ছে বডিতে পেস্ট করে দিতে পারেন। এখানে দেখেন একজন প্রোডাকশন ওয়ার্কারের জন্য আমি একটি কাভার লেটার তৈরি করে নিয়েছি, আর এই কাভার লেটার প্রথমে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে আপনার নেম, তারপরে হচ্ছে প্রোডাকশন ওয়ার্কার এবং যেই কোম্পানিতে অ্যাপ্লাই করছি সেই কোম্পানির এখানে একটি লোকেশন রয়েছে সেই লোকেশন। এরপর হচ্ছে এই কোম্পানির উপর নির্ভর করে প্রোডাকশন ওয়ার্কার সম্পর্কে এখানে একটি কাভার লেটার বডি লেখা রয়েছে। আপনারা হচ্ছে যারা কাভার লেটার অথবা সিভি তৈরি করতে না পারেন তারা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখানে নক দিবেন, আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতে তৈরি করে দিয়ে দিব। তো এখানে যে কাভার লেটারটি তৈরি করেছি এটা হচ্ছে আমি হুবহু এখান থেকে কপি করে নিব, হচ্ছে মেইলের বডিতে পেস্ট করে দিব।
তো এভাবে মেইলের বডিতে পেস্ট করে দেন, তাহলে কিন্তু আলাদা করে আপনাকে এখানে কোনো মেইল লিখতে হবে না। এরপর নিচের দিকে দেখেন এখানে রয়েছে অ্যাটাচ ফাইল, এখান থেকে আপনি এক সিভি এবং একটি কভার লেটার অ্যাটাচ করে দিবেন। তো সিভি এবং কভার লেটার আপনি যদি অ্যাটাচ করে দেন তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ। তো এভাবে অনলাইনে অ্যাপ্লাই করে বিভিন্ন কোম্পানি থেকে আপনার হচ্ছে একটি জব অফার লেটার নিতে হবে, আর আপনি এই জব অফার লেটার থ্রুতেই হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে, আর যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি কোন দেশে যেতে চান সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন।